ধন্যবাদ রিমিতা, এত ব্যস্ত সময়ের মধ্যে বলেছিল গান অনেক দিন গাই না, কিন্তু যেমন গাই নিকুতি বিমুমি সন্ধ্যাবেলায় সূচি বাস করি রাজপথু রাজবালা আসিতে ফুল সাজাই ডালায় সোনার থালায় আপনার হাতে দিতে জ্বালায় কলক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসে পিতার ধর্ম শনিদের স্রোতে মুছিয়া ফেরিল রাজপুরী হতে শকুন যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাস কহিল ডাকিয়া অজাত শত্রু রাজ পুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাহি ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনীষা ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবাবসা শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শরীরে নাহি পুষ্প প্রদীপ থালায় বাহি রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসে শিহরি সভায় মহর্ষি কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুরের উপরে মরিবে সে জলা অথবা নির্বাসনে সেতু হতে ফিরে গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকু আঁকিতে ছিল সে যত্নে সিধু সীমন্ত সীমা পরে শ্রীমতীর হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহে অপূর্ব কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা অস্ত রবির রশ্মি আভা খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনি চাহিয়া দেখিল মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টপ্প গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলিন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানি চায় কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে ভাবছ এলেন কোথা আমি বলছি ভয় করো না মা গো ওই দেখা যায় মরানো নির্সতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই গো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দেখের ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কার আসতেছে ডাকছে রে তুমি ভয় পালকিতে আর কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের শিরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে রে তুমি বললে যাস খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে
ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ছনছনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে খেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না বলো। রোজ কত কি ঘাটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনত যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলে। চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছি,
প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি নমস্কার করবো শুধু বড় বড় খেলা তুমি বলছো দুপুর এবং সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই বেশ ভরতে পারি মনে সূর্যি হয়েছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাধার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উল্লসাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নৃত্যনাট্য চণ্ডালিকা অংশগ্রহণে নৃত্যায়নের শিল্পীরা পরিচালনায় শ্রীমতী দোলা দাস Oh,
I'm
চলে আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলো সে রইন বসে কিসের ভাবনায়, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। তুমি যখন শুধালে না পেলে বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছে কোন কাজ। তোমায় দিতে পেরেছিলে একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে বনের পাশা, আমি বসে থাকি। আমার নাই বাহুল পারে যা, যারা অর্গানাইজ করছে তাদেরকে বললাম তোমাকে তুলে দিতে হবে।
নটরাজ ড্যান্স গ্রুপ অনির্বাণ অরিন্দাবেন পরিচালনা হবে এবং আজকে যেটা করলো অসাধারণ যারা কম্পোজ করেছে এত অল্প সময়ে সবকিছুকে কভার করেছে খুব সুন্দর করেছে এবং অ্যাপিয়ারেন্সটা অভূতপূর্ব পুরোটা আমি দেখলাম খুব ভালো লেগেছে সত্যি যাই হোক রবীন্দ্র জয়ন্তী বেশি কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না কেন সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান হবে একটি কথাই বলা যায় যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি যদি আমরা ভুলে যাই তাহলে একটা জাতি বা সমাজের কিন্তু ধ্বংস অবশ্যম্ভাবী আমরা যেন এটা ভুলে না যাই বর্তমানে আমরা বিভিন্ন সময় দেখেছি পাশ্চাত্য জগতে কিছু জিনিস যেন আমাদের মধ্যে খুব আকৃষ্ট করে দেয় বিশেষ করে ছোট ছোট ভাই বোনদের এবং সেখানে আমাদের অভিভাবক অভিভাবিকারাও কিছু কিছু জায়গায় যেন তাদেরকে স্পিরিচুয়াল জায়গায় একটু সহযোগিতা করে আমি আপনাদের কাছে সেটা বলতে চাইছি না নিশ্চয়ই নেব পাশ্চাত্য জগতে পাশ্চাত্য যে ভালো জিনিসগুলো আমরা নিশ্চয়ই নেব কিন্তু ঘরের জিনিসকে বাদ দিয়ে নয় রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ রন্দরেতে মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে আপন হৃদয় তোমার নয়
সঙ্গী
Mă duc, 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 mă
ভিতর ভরেছে আজ পাকা ফসলে মরি ঘায়ে ঘায়ে হায়, আজ তোর ভরেছে আজ পাকা ফসলে মরি ঘায়ে ঘায়ে হায়, অবস্থানের ডাক দিয়েছে আয় চলে আয় আয়া, অবস্থানের ডাক দিয়েছে আয় চলে আয় আয়া, হওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে, সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটিরা চলে মরি হায় হায়, বস্তুদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়া, বস্তুদের ডাক দিয়েছে আয় রে চলে মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে হো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো, মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে হো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো, ঘরের হাসি উঠল জেগে ধানের শিশে শিশির লেগে, ঘরের হাসি উঠল জেগে ধানের শিশে শিশির লেগে, ঘরের খুশি ধরে না গো ঘরের খুশি ধরে না গো, ওই যে উঠায় রে মরি ঘরে।